আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাবাউট ফার্মেলিতে বরাবরের মতো আবারও হাজির হয়েছে মিরপুর 1 নম্বর কবুতরে হাটে। হাটটি প্রতি শুক্রবার বসে থাকে। আজ ছিল শুক্রবার 12 মে 2023। আজকে আসলে প্রথম কবুতর ঈদের পর পর কবুতর বাজারে আসছে এবং প্রচুর লোকের সমাগম। ক্রেতা বিক্রেতায় মুখরিত আজকে মিরপুর 1 নম্বর কবুতর হাটটি। বিভিন্ন দামে বিভিন্ন রকমের বিভিন্ন জাতের কবুতর আসছে। আজকে আসলে হাটে বিভিন্ন কবুতর দেখাবো এবং কী দরে এগুলি বেচা কিনা হচ্ছে সেগুলি নিয়ে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা রাখি আপনাদের ভালোই লাগবে। দুই জোড়া মিলি রেসার কত করে এগুলি চাচ্ছেন দাম? এগুলি দাম চাচ্ছে 4,000 টাকা। দুই জোড়া মিলি ওমা রেসার ওমা 4টার পর একটা ট্যাগ আছে 22 এবং 21 সালের ট্যাগ। জোড়া ব্লু বার্লেস বিউটি হোম আসছে বাজারে, বিক্রেতা ভাই এটা চাচ্ছে 12,000 টাকা। কিছুটা কম হলে বিক্রি করতে চায় আলোচনা সাপেক্ষে। খুব সুন্দর সাইজ, অনেক বড় রানিং পেয়ার। শিবচর থেকে আসছে, পদ্মা পাড়ের ওই পার থেকে শিবচর। কিছু ড্যানিশ কবুতর আসছে, দুই জোড়া, এক জোড়া ব্ল্যাক লেগ শাটিং, দুই জোড়া, এক এক জোড়া চাচ্ছে 4,000 টাকা করে, একদম 4,000 টাকা করে বিক্রি করতে চায়। ব্ল্যাক লেগ শাটিং জোড়াটা 2,000 টাকা। এক জোড়া রিভার্স সুইং কটার ব্ল্যাক কালারের এই পেয়ারটা বিক্রেতা ভাই, নিউ অ্যাডাল্ট পেয়ার, এই পেয়ারটা বিক্রেতা ভাই 4,500 টাকা দাম চাচ্ছে, কিছুটা কম হলে বিক্রি করতে চায়। আমেরিকান লক্ষা চেকার, নর ব্লু চেকার নর এবং ডাল কালারের মাটি মিলানো ঘোড়া, ঘোড়াটা 3,000 টাকা অবধি একদম বিক্রি করতে চায়। অনেক বড় ল্যাজ, সুন্দর বাজারে এক জোড়া ব্ল্যাক শর্ট রানিং পেয়ার বাজারে আসছে। একটা চাচ্ছে মশলা চোখের ঘেয়ার এবং কোয়ালিটি যথেষ্ট ভালো, এই পেয়ারটা বিক্রেতা ভাই চাচ্ছে 3,500 টাকা একদম, একদম একদম কোনো কম হবে না, 3,500 টাকা বিক্রি করতে চায়। ব্ল্যাক শর্ট পিস আসলে এটা এখন আর আমি আসলে হাতে একটু কমই দেখি, অনেকদিন পর দেখলাম। এক জোড়া অ্যান্ডালুসিয়ান জায়েন্ট হোম আসছে ভাইজান, এই যে এই পেয়ারটা কত চাইতেছেন? জায়েন্ট হোমাটা ভাইয়া, জায়েন্ট হোমাটা কেমন দাম? 8,000 টাকা, 8,000 টাকা দাম চাচ্ছে, কিছুটা আলোচনা সাপেক্ষে নেওয়া যাবে। ব্ল্যাক মাল্টেস নিউ অ্যাডার একটা নর বাচ্চা আসছে, এই পেয়ারটা দাম চাচ্ছে 8,000 টাকা একদম। ব্ল্যাক মাল্টেস সিলভার লক্ষা আসছে বাজারে, রানিং পেয়ার অনেক সুন্দর এবং পেয়ারটা বিক্রেতা ভাই 3,500 টাকা বিক্রি করতে চায়। সুন্দর একটা জোড়া পাশের খাতাতে এক জোড়া ডিজেল হোমা আসছে, রেসার হোমা, কপটার পায়ে একটা রিং আছে, মাদিটার পায়ে একটা রিং নাই, এই ব্যাগটা 2,500 টাকা একদম বিক্রি করতে চায়। আজকে একটু বাজারে কবুতরের আগমন অনেক বেশি, সে
এজন্য যায় যে বিক্রেতারা যে জিনিস বিক্রি করতে চায় সেটা একদম মোটামুটি বিক্রি করার চেষ্টা করতেছে, বাকি তাকে যাতে একদমই বলে যায় বারবার বিভিন্ন কথা যাতে ক্রেতার সাথে বলতে না হয় সেজন্য যে দামে বিক্রি করতে চায় সেই দামটাই বলে। যারা নিচে একজোড়া প্রোমানিয়ান পটার আসছে ব্ল্যাক কালার, এই পেয়ারটা 9000 টাকা হলে বিক্রি করতে চায়, কিছুটা কম হলে আলোচনা সাপেক্ষে কিছুটা সম্মান করবে। বিউটি জোড়াগুলি 8000 টাকা দাম চাচ্ছে, কেউ যদি নিতে চায় একদম 4000। দোনোটা পেয়ারই কি একই দামে? 6000 টাকা, 6000 টাকা করে। আর এটা 6500, এই পেয়ারটা চাচ্ছে 6500। এটা কি নিজে নিজে খাইতে পারে? মোটামুটি দুই একটা ফোঁটা খায়, দুই একটা ফোঁটা খায়। না না, এটা নেই, এটা ফোঁটা আগে আইতো, আমি তো ওনাকে দেখা করে ব্লু স্টেশন পর্যন্ত আসছে বাজারে। এই পেয়ারটা দেখতে দেওয়াই চাচ্ছে, নেওয়া যাবে বাচ্চা পেয়ার 6 পরের। ব্লু হেনা পোটার আসছে বাজারে, সরি ব্লু না, কালো হেনা পোটার, যেটা কালো হেনা পোটার আসছে রানিং পেয়ার, এই পেয়ারটা চাচ্ছে বিক্রি দেওয়াই 7500 টাকা, কিছুটা কম হলে বিক্রি করতে চায়। এমনি দাম দিকে এমনি দাম দিকে 2000 টাকা একদম, 2000 টাকা হলে বিক্রি করতে। ব্লু বার্লেস ক্রেস্টেড পুমা রানিং পেয়ার 2000 টাকা। লাহুরিটা কেমন দাম চাইতেছেন? এটা 3000 টাকা ভাই, গ্রে বার্লেস লাহুরি একদম 3000 টাকা বলে বিক্রি করতে চায়। লাহুরি রানিং পেয়ার ভাই একদম 3000 টাকা বলে বিক্রি করতে চায়, গ্রে বার্লেস লাহুরি। লাহুরিটা কেমন দাম চাইতেছেন? এটা 3000 টাকা ভাই, গ্রে বার্লেস লাহুরি একদম 3000 টাকা বলে বিক্রি করতে চায়। লাহুরি রানিং পেয়ার ভাই একদম 3000 টাকা বলে বিক্রি করতে চায়, গ্রে বার্লেস লাহুরি। মডেলটা কত চাইতেছেন বাচ্চা জোড়াটা? একদম 3500। আর বিউটি পেয়ারটা? বিউটি জোড়াটা 2500। বিউটি বাচ্চা দোনো, মডেলটাও বাচ্চা, দুটোটাই 4 পরের।